বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিশ্বের সেরা তো একটি গোপন অ্যাপ্লিকেশন শেয়ার করব, যার গোপন কাজ দেখে আপনি কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন, এবং আপনি যাকেই এটা শেয়ার করবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে। এবং 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই অ্যাপসটির গোপন কাজ দেখার পর আপনার হাতে পায়ে ধরে এই অ্যাপসটি নিতে চাইবে। আজকের এই মাত্র 2 থেকে 3 মিনিটের ভিডিওটি দেখার পর একটি গোপন অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। এবং বন্ধুরা, আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। শুরুতে আমরা দেখব কিভাবে এই অ্যাপসটিকে জাস্ট আপনি আপনার ফোনে সেট করবেন। অ্যাপসটিকে যখন আপনি শুরুতে একবার ওপেন করবেন, আপনি কিন্তু এরকম ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখানে সিম্পলি আপনি ওকেতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। আপনি জাস্ট কী করবেন, এখান থেকে টাচ প্রোটেক্টর নামের একটি অ্যাপ পাবেন, এই অ্যাপটিকে জাস্ট আপনারা সুইচটি অন করে দিবেন। সুইচটি অন করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। তারপর আপনারা কী করবেন, আবারও পুনরায় সেই অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনি কী করবেন, প্রক্সিমিটিতে ক্লিক করবেন। প্রক্সিমিটিতে ক্লিক করার পর এখানে 4টি অপশন পাবেন, আপনি উপরের 2টি অপশনকে জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখন এখান থেকে জাস্ট আপনি যদি আপনার ফোনে এখানে প্রক্সিমিটির সেন্সরে হাত দেন, তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনার ফোনের কিন্তু স্ক্রিনটি লক হয়ে যাবে, এবং আপনি চাইলেও এই স্ক্রিনটিকে কাজে লাগাতে পারবেন না। সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে একবার টাচ করি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু লক হয়ে গেল, কিন্তু ডিসপ্লে অন আছে। তো এভাবে করে কিন্তু আপনি যে কাউকে বোকা বানাতে পারবেন। সিম্পলি আপনি যদি আরেকবার টাচ করেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফোনের লকটি খুলে যাবে, এবং এখন কিন্তু আপনি ফোনটিকে ব্যবহার করতে পারবেন। এছাড়া বন্ধুরা, এই অ্যাপসটির আরও কিছু বিশেষ ফিচার আছে যেগুলো কিন্তু আপনি আপনার ফোনে সেট করতে পারবেন। বন্ধুরা, এখন দেখব কিভাবে তো গোপন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য সিম্পলি প্লে স্টোরকে ওপেন করুন। প্লে স্টোরকে ওপেন করার পর এখানে পেয়ে যাবেন সার্চ অপশন। সার্চ অপশনে ক্লিক করে সার্চ করুন টাচ প্রোটেক্টর। টাচ প্রোটেক্টর লিখে সার্চ করলে ফার্স্ট যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটিকে একবার ইনস্টল করে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।